ওয়ালাইকুম হুজুর, বলছি 1 ফেব্রুয়ারি পর্যন্ত বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ বাকি আইএসএফ কর্মীদের পুলিশ হেফাজত নির্দেশ দিল বাকশাল আদালতের বাইরে। দলীয় কর্মীদের বিক্ষোভ লড়াই চলবে হোসিয়ারি নওশাদের, এ বিষয়ে আপনি কি বলবেন? পাশাপাশি আপনাদের দর্শক জানতে চায় যে একজন বিধায়ক কিভাবে টেনে হেঁচে নিয়ে যায় তার পাশাপাশি পুনরুজ্জীবিতের জেল হেফাজত, কি বলবেন হুজুর? ব্যাপার হচ্ছে রাজনৈতিক ভাবে কে কিভাবে দেখছে ওটা আমার বিষয় নয়। নওশাদ হচ্ছে আমার ভাই। আমি দুঃখ পেয়েছি, বর্তমানে আমি আজ 3 দিন ধরে বোম্বেতে কোকিলা বেন হসপিটালে আছি আমার চিকিৎসার জন্য। তো আমি সেখান থেকে এখন বলছি, আমি তো ওইখানে থাকলে প্রথম প্রশ্ন আমি তাদেরকে এটাই করতাম যে আজকে যারা তৃণমূল কংগ্রেস করেন, সিপিএম করে, কংগ্রেস করে, তাদের পরিবারের মধ্যে অরাজনৈতিক ব্যক্তিরা কি তাদের দুঃসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি? তাদের পরিবারেও তো বহু মানুষ আছে যারা রাজনীতির সঙ্গে জড়িত নয়। একদম, আমার পরিবারে একজন মাস্টার আছে, আমি মাস্টার নাও হতে পারি, কিন্তু মাস্টার আক্রান্ত হলে ভাইয়ের পাশে আমি আছি। একজন ডাক্তার হতে পারে, আমি ডাক্তার নয়, একজন এমএলএ হতে পারে, একজন পুলিশম্যান হতে পারে, একজন মিলিটারি হতে পারে, একজন বিধায়ক দেশের সেবক হতে পারে, আমি রাজনীতি করি না বলে তার এই দুঃসময়টাকে আমি ছোট করে দেখবো বা বিভিন্ন ভাবে প্রলেপ দেব এটা বাঞ্ছনীয় নয়। আজ আলহামদুলিল্লাহ আমার বাড়ির সমস্ত ভাইদের কি যেমন ভিতরে লেগেছে যে আমার বাড়ির ছেলেকে একটা এইভাবে নিয়ে যাওয়া হলো, একটা বিধায়ককে আদৌ স্পিকার উইদাউট পারমিশন অ্যারেঞ্জ করা যায় কি যায় না সেখানেও একটা প্রশ্ন। তারপরে আমি তো বলবো, নবান্ন অভিযান যখন হয়েছিল ওই সময়তে পুলিশকে লাঠিচার্জ করতে দেখিনি, কিন্তু তার থেকে মানে একটা বিশেষ রাজনৈতিক দল যখন করেছিল পার্টি অফিস জ্বালিয়েছে, প্রথম সংঘর্ষ করে আইএসএফ কর্মীদের সাথে, কি বলবেন? রাজনৈতিক ভাবে এই তর্জা চলবেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নির্বিধায় পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো একটা বিধায়ককে, যেভাবে অ্যারেস্ট করলো, এবং যে সমস্ত অ্যালিগেশন তুলে দেওয়া হচ্ছে সেগুলো আপনার নিশ্চয়ই তারা মোকাবেলা করবে। এই যে পদ্ধতিটা আমাকে খুব খারাপ লেগেছে। অতএব আমি রাজনীতি করি না করি বলটা রাজনৈতিক প্রেক্ষাপট বলে প্রলেপ দেওয়ার দরকার নেই। আজ আমার ভাই আক্রান্ত হয়েছে, আমি 1 তারিখ পর্যন্ত দেখবো। ভাঙুরের যে হাতিশালার ঘটনা একেবারে ধর্মতলায়, তার পাশাপাশি সেদিন কিন্তু অন্যান্য দলের মতনই আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, তো এই যে এই ঘটনাকে কেন্দ্র করে কি বলবেন আপনি? গণতান্ত্রিক পদ্ধতি, সাংবিধানিক অধিকার, তারা রাইট, তাদের কি বলে দলীয় প্রতিষ্ঠা দিবস পালন করবে, এটাই তো স্বাভাবিক, সব দলই করে। এখন আপনি হাতিশালার ঘটনা টেনে কলকাতায় গেল কেন? এই কথা আপনি যদি বলেন যে মাথায় রাখতে হলে নওশাদ আজকে বিধায়ক হলেও নওশাদের ভাইরা রাজনীতি করে না, কিন্তু তার ভাইরা যদি, তার ভাই যদি আক্রান্ত হয় সেই ভাইগুলোও তো কথা বলবে। এই দৃশ্য তো বাংলার মানুষ দেখেছে। নওশাদকে আজকে যে যত যাই করেই ভুলাতে চায়, পীর সাহেবের ছেলে বলে তো একটা তার একটা সম্মান এবং তার একটা ভালোবাসা প্রত্যেকটি মানুষের মধ্যেই আছে। তার সঙ্গে যে এই ব্যবহার যে করা, সে যে আক্রান্ত হলো, তাকে অ্যারেস্ট করা হলো, তাকে হেনস্থা করা হলো, তার গাড়ি ভাঙচুর করা হলো, এগুলো কি সংবিধান সম্মত কাজ? এটা তো বাংলার মানুষ যদি টিএমসি করে সেও প্রশ্ন তুলবে, সিপিএম করে সেও প্রশ্ন তুলবে, যে যে দল করুক বা সাধারণ মানুষ তো তুলবেই তুলবে। এক কথায় বারবারের জন্য নওশাদকে নিয়ে একটা ইতিহাস তৈরি হলো, আর বর্তমান সময়ে নওশাদ সেই ইতিহাসের নায়ক হয়ে রয়ে গেল। আমি এতটুকুই বলবো। ধন্যবাদ হুজুর, ধন্যবাদ।